আমি অভিজিৎ তোমাদের সঙ্গে রয়েছি হ্যাশট্যাগ স্টাডির মঞ্চে হ্যাশট্যাগ স্টাডি আমাদের একটা এডুকেশনাল চ্যানেল এই চ্যানেলে আমি তোমাদেরকে সবসময় মোটিভেট এবং তোমার পড়াশোনা সংক্রান্ত সমস্ত রকমের সমস্যা সমাধানগুলোকে করার চেষ্টা করি তোমাকে আরও সামনের দিকে এগোনোর চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের চাকরি বাকরির খবর নিয়ে আসি যেগুলো তোমাদের কাজে লাগবে তোমাদের সহযোগিতা করতে চাই মানে পড়াশোনা সংক্রান্ত আজকে আমি তোমাদেরকে বলবো যে রিসেন্টলি যে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে এবং তারা তা সেই রেজাল্টে যারা যারা খারাপ রেজাল্ট করেছো যাদের বাড়িতে ভীষণ পেশার হচ্ছে তাদেরকে বকাঝোকা করছে এবং যাদেরকে বলছে ফ্যামিলি থেকে যে তোর দ্বারা আর পড়াশোনা হবে না তুই বন্ধ করে দে তুই কোনো গ্যারেজের কাজে লেগে যা দেখো এইরকম বা তুই কোনো মিষ্টির দোকানের কাজে লেগে যা বা তুই মাঠে খাট জোন খাট এরকম অনেক কথা কিন্তু এই পরীক্ষার পরে আমরা শুনি এটা আমাদের মন ভাঙে এবং অনেকের আরও মনে জোর আসে দেখো যারা খারাপ রেজাল্ট করেছ এবং তাদেরকে আমি বলবো যে খারাপ রেজাল্ট করেছো মানে তোমার তোমার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার হয়ে গেছে এমনটা ভাবার কোনো দরকার নেই তার কারণ হচ্ছে আগামী দিনে তোমার আরও অনেকগুলো সুযোগ আছে নিজেকে প্রমাণ করার তার কারণ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপরে তোমার ভবিষ্যৎ নির্ভর করবে না তোমার ভবিষ্যৎ নির্ভর করবে তোমার আগামী দিনের পারফরমেন্সের উপরে তোমার সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তারপরে সর্বোপরি রয়েছে কোনো চাকরি পরীক্ষাতে ভালো ফল করা তাই এখন তুমি খারাপ রেজাল্ট করেছো মানে তোমার আগামী দিনটা খারাপ হবে এমনটা ভাবার কোনো দরকার নেই তাই ভুল ভাল ডিসিশান না নিয়ে তুমি নেক্সট পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো ভালো গাইডেন্স নাও সেই গাইডেন্স নিয়ে বা কারোর সঙ্গে কন্টাকে থাকো থেকে তুমি নিজেকে তৈরি করাও এবং আগামী দিনে তোমার পারফরমেন্স দেখাও তোমার তুমি নিজেকে প্রমাণ করো আগামী দিনে বোঝা গেছে আগামী দিনে দেখো কোনো আমাদের মূল উদ্দেশ্য হয় যে কোনো ক্ষেত্রে একটা চাকরি পাওয়া আর এই চাকরি পেতে হলে আমাদেরকে চাকরির পরীক্ষাতে আমাদেরকে ভালো ফল করতে হয় উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছি বলেই চাকরির পরীক্ষাতে ভালো ফল করবে। এমনটাও আশা করা উচিত নয় এবং চাকরির পরীক্ষাতে ভালো ফল অনেকে উচ্চ মাধ্যমিকে খারাপ ফল করেছি বলে বা মাধ্যমিকে খারাপ ফল করেছি বলে চাকরির পরীক্ষাতে ভালো ফল করব না এমনটা ভাবার কোনো দরকার নেই বোঝা গেছে তাই আগামী দিনে তুমি ভালো ফল করবে করতে পারো তুমি তোমার বয়সের সঙ্গে সঙ্গে তোমার ম্যাচুরিটি তৈরি হবে তুমি আরও ভালো পড়াশোনা করবে তাই অবশ্যই তুমি আগামী দিনের জন্য তৈরি হবে নিজের মন ভেগে কোনো লাভ নেই ভবিষ্যতে উজ্জ্বল হতে হবে তোমার মন আজকে ভাঙলে তোমার পিছনে কালটি কেউ থাকবে না নিজেকে তৈরি হতে হবে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে বাবা মাই একমাত্র তোমার সম্বল যে তোমাকে সাপোর্ট করবে হাজার রাগারাগি করার পরেও তাই বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে এই চিন্তা নিয়ে এই জেদ নিয়ে তুমি শুরু করো আজকে থেকেই যেহেতু তোমার রেজাল্ট খারাপ তাই তুমি আজকে থেকেই শুরু করো কোনো উল্লাসের কোনো প্রয়োজন নেই শুরু করো এবং আগামী পরীক্ষাতে নিজেকে প্রমাণ করো ঠিক আছে আজকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে